শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমরা কি শিরক করব? না। তাওহীদ শিখবেন, একটা বইয়ের নাম বলে দেই, পড়ে নিয়ে তাওহীদ শিখতে পারবেন। বইটার নাম কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে, কি করলে, কি চিন্তা করলে, কি বললে, কি আমল করলে শিরক হবে, সব লেখা আছে। অধ্যায় ২৫, জাদু এবং জাদুর শ্রেণীভুক্ত বিষয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আমাদেরকে মুহাম্মদ ইবনু জাফর হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে আউফ হাদিস বর্ণনা করেছেন হাইয়ান ইবনু আলী হতে, তিনি বলেন, আমাদেরকে কুতন ইবনু কাবিসা তার পিতা হতে হাদিস বর্ণনা করেছেন, তিনি শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইয়াফা, তুরাফ ও তিয়ারা জাদুর অন্তর্ভুক্ত। তারপর আউফ ব্যাখ্যা করে বলেন, ইয়াফা হচ্ছে পাখি তাড়া করা, আর তুরাক হচ্ছে যে দাগ যা জমিনে অঙ্কন করা হয়। জীবৎ শব্দের তাৎপর্য সম্বন্ধে হাসান বাসরি রাহেমাউল্লাহ বলেন, তা হচ্ছে শয়তানের মন্ত্রতন্ত্র। এ হাদিসের সূত্র খুব পছন্দনীয়। আবু দাউদ, নাসাই এবং ইবনু হিব্বানও তদীয় মুসনা সহিহ হাদিস গ্রন্থে উক্ত বর্ণনাকারী হতে হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার কিছু অংশ শিখল, সে মূলত জাদুবিদ্যারও কিছু অংশ শিখল। এ জ্যোতির্বিদ্যা যত বাড়বে, জাদুবিদ্যাও তত বাড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যে, যে ব্যক্তি গিরা লাগায় অতঃপর তাতে ফুঁক দেয়, সে মূলত জাদু করে। আর যে ব্যক্তি জাদু করে, সে মূলত শিরক করে। আর যে ব্যক্তি কোনো জিনিস তাবিজ কবজ লটকায়, তাকে ওই জিনিসের দিকে সোপর্দ করা হয়। চার, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জাদু কি এ সম্পর্কে সংবাদ দেব না? তা হচ্ছে চগলখড়ি, কুৎসা রটনা করা, অর্থাৎ মানুষের মধ্যে কথা লাগানো বা বদনাম ছড়ানো। জাদুর শ্রেণীভুক্ত আরেকটি বিষয় অনেক মানুষের মধ্যে পাওয়া যায়, তা হচ্ছে চগলখড়ি বা কুৎসা রটনা করা। মানুষের মধ্যে বিবিধ সৃষ্টি, প্রিয়জনদের অন্তরে শত্রুতা সৃষ্টি। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় কোনো কোনো কথার মধ্যে জাদু আছে। অধ্যায় থেকে আমরা ছয়টি মাসালা জানতে পারি, ইয়াফা, তার্ফ, তিয়ারা, জীবত অন্তর্ভুক্ত। ইয়াফা, তার্ক ও তিয়ারা তাফসির, জ্যোতির্বিদ্যা জাদুর অন্তর্ভুক্ত, ফুকসহ গিরা লাগানো জাদুর অন্তর্ভুক্ত, কুৎসা রটনা করাও জাদুর সামিল, কিছু কিছু বাগ্নিতাও জাদুর অন্তর্ভুক্ত।